দুবার নবান্নে এসেছেন, তারপর চাষ করতে আর কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন খোদ বোলপুর থানার সিআই। কিন্তু বাস্তবে যে কিছুই বদলায়নি তা রবিবার ভোরেই বুঝতে পারলেন বীরভূমের পাড়ুইয়ের কৃষক মিঠুন গড়াই। সকালে মাঠে চাষ করতে গিয়ে তিনি দেখেন জল নেই, শ্যালো পাম্প মালিকের সঙ্গে যোগাযোগ করেন। মিঠুনের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ দাস বারণ করাতে জল দিচ্ছেন না পাম্প মালিক। তার দাবি, এ বিষয়ে ফোন করলে সিআই বলেন, কেউ আপনাকে জল দিতে না চাইলে আমার কিছু করার নেই, যদি কেউ জমিতে নামতে বাধা দেয় বা ঝামেলা করে তাহলে আমায় জানাবেন, ব্যবস্থা নেব। সরাসরি কারো নাম না করলেও তৃণমূলের একাংশের কথাতেই যে তিনি জল দিচ্ছেন না তা স্বীকার করে নিয়েছেন পাম্প মালিকও। আমাদেরকে পার্টি বলে যে জল দিতে পারবে না, পার্টি থেকে আমাদেরকে চাপ দিয়েছে তৃণমূল পার্টি। কি বলেছে আপনাদের? যে ওর চাষের জমিতে জল বন্ধ। ওটা একবার বলেছিল আপনার যেদিন ঝামেলা হয় তখন একবার বলেছিল, এবং গতকালকে তিনি বলেছে। পার্টি যদি এসে বলে দেয় যে তুমি জল দাও, আমি জল দিতে রাজি আছি। এর আগেও নিজের জমিতে চাষ করতে গিয়ে তোলাবাজির মুখে পড়েন বলে অভিযোগ করেন পাড়ুইয়ের কৃষক মিঠুন গড়াই। সরাসরি স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে 3.5 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করেন। দ্বারস্থ হন নবান্নের, হস্তক্ষেপ করে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর। কিন্তু এখনও সমস্যা এই গ্রামের এই কৃষক, ভরসা সেই নবান্ন। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।